हर हर महादेव, ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, सनातनी हिंदू ऑनलाइन यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागतम। आमी लक्ष्मीकान्त, आज आपनादेरके शुभ अक्षय तृतीयार महत्व सम्पर्के जानाबो। अक्षय शब्दटिर अर्थ हलो जा क्षय प्राप्त हय ना। चंद्र बैशाख मासे शुक्ल पक्षेर तृतीया तिथिके अक्षय तृतीया बला हय। अक्षय तृतीया तिथिर अंतर्गत सम्पूर्ण समय विशेष तात्पर्यपूर्ण एवं অতি গুরুত্বপূর্ণ যে কোনো শুভ কাজ করার জন্য। এই তিথিতে যে কোনো ভালো কর্মের পুণ্যফল যেমন অক্ষয় হয়, ঠিক সেই রকমই যে কোনো কুকর্মের পাপফল তেমনি অক্ষয় হয়। এবার আমি আপনাদেরকে মহাপুণ্যতিথি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে, অর্থাৎ অতীতে এই পুণ্যতিথিতে কি কি মঙ্গলময়ী এবং মহাপুণ্যের ঘটনা ঘটেছে তা জানাব। এক, অক্ষয় তৃতীয়ার দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। দুই, এই দিনেই প্রতিকল্পে সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। তিন, এই দিনেই জগৎপালক বিষ্ণুদেবের ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন। চার, এই দিনেই রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। পাঁচ, এই দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এবং কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। ছয়, এই দিনেই গণপতি গণেশ মহামুনি বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। সাত, এই দিনে ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। আট, এই দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে দ্রৌপদীর সম্মান রক্ষা করেন। নয়, এই দিনেই মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন যাতে বনবাসে তাদের কখনো খাদ্যাভাব না হয়। দশ, এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। এগারো, কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় এবং দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। তো বন্ধুরা, এই হলো অতীতের সে সকল মঙ্গলময়ী এবং মহাপুণ্যের ঘটনা যা মহাপুণ্যতিথি অক্ষয় তৃতীয়াতে সম্পন্ন হয়েছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আপনারা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং আমি আজকেই আরেকটি ভিডিও আপলোড করব, যে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে অক্ষয় তৃতীয়ার দিন কী কী কাজ করা উচিত, কী কী কাজ করা উচিত নয়। যদি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।